ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েট কলেজ হরিমোহন ঘোষ কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই কলেজের নোটিফিকেশন বেরিয়েছে, এর জন্য তোমরা হরিমোহন ঘোষ কলেজ KOL24.ac.in এই ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে দেখবে হরিমোহন ঘোষ কলেজ ওপেন হবে। সেখান থেকে তোমরা প্রথমেই দেখবে ইউজি অনলাইন অ্যাডমিশন 2023 এই অপশনে তোমরা ক্লিক করতে পারো। এখান থেকে দেখবে তোমাদের পোর্টালটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমরা এক এক করে তোমাদের ইম্পর্টেন্ট ডেট, ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল আপ করতে, ইনটেক ক্যাপাসিটি কত আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত নাম্বার থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, কোর্স অফার কোন কোন সাবজেক্ট তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে দেওয়া হচ্ছে, এগুলো সব তোমাদের এখানে দেওয়া রয়েছে। প্রসপেক্টাস তোমরা ডাউনলোড করতে পারছো, ঠিক আছে। প্রথমে তোমাদের অ্যাডমিশন গাইডলাইনটা দেখে নাও। অ্যাডমিশন গাইডলাইন চেক করে তোমাদের দেখবে এরকম পিডিএফ ওপেন হবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারছো। ভর্তির জন্য তোমাদের নতুন আবেদনের পদ্ধতি প্রথমে যেটা দেওয়া রয়েছে তোমাদের এখান থেকে চেক করে নাও। প্রথমে তোমাদের হোম পেজ যেতে হবে অ্যাডমিশন পোর্টালের, সেখান থেকে ইনস্ট্রাকশন, নিউজ, নোটিস এগুলো ভালো করে পড়ে নেবে। তারপর তোমাদের সফট কপি আর রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ইনস্টিটিউট সফট কপিগুলো থাকবে তোমাদের। ফর্ম ফিল আপের মেনু রেজিস্টার ইউ নিউ অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে ক্লিক করবে। তারপর তোমার অ্যাকাউন্টের নাম্বার বেরোবে, ডাউনলোড ফোনে একটা SMS আসবে, সেটা তোমরা চেক করে রাখবে, ঠিক আছে। এরপর আপলোড ডকুমেন্ট অ্যান্ড প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম করবে, ঠিক আছে। সমস্ত যে ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, ছবি, সেগুলো আপলোড করবে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম করবে। এরপর তোমাদের নির্দিষ্ট টাইমে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা অ্যাডমিশন লিস্ট লিস্টে নাম আসবে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন হবে, ঠিক আছে। গেট অ্যাডমিশন উইথ ডিউ ডেট, যে ডেটটা তোমাদের থাকবে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, তোমাদের সেই ডেটে তোমাদের কিন্তু অ্যাডমিশন হতে হবে। অ্যাডমিশন হওয়ার পর তোমাদের যে একটা পেমেন্ট রিসিপ্ট বেরোবে, সেই পেমেন্ট রিসিপ্টটা তোমরা ডাউনলোড করে রাখবে, যেটা তোমাদের পরে যখন কলেজ ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্টটা তোমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। এরপর দেখে নাও তোমাদের কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগছে ফর্ম ফিল আপ করতে। ওকে, প্রথমে তোমাদের ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে বা সার্টিফিকেট লাগবে, এস প্রুফের জন্য, উচ্চ মাধ্যমিকের তোমাদের মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, SC ST OBC সার্টিফিকেট থাকে তাহলে নিশ্চয়ই লাগবে, আর ফিজিক্যাল যদি PH সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের সেটাও লাগবে, মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না, তোমাদের অন্য বোর্ড হলে লাগবে এই বোর্ডগুলো বাদ দিয়ে। ওকে, BPL সার্টিফিকেট মানে রেশন কার্ড যদি BPL থাকে তাহলে লাগবে, নাহলে তোমাদের লাগবে না। ওকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইউনিভার্সিটি ক্যালকাটা যদি অলরেডি তুমি কলকাতায় পড়ে থাকো, আবার নতুন করে তোমরা নতুন সেশনে তুমি অ্যাডমিশন নিচ্ছো, তখন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্সেলেশন যেটা আছে তখন তোমাদের লাগবে, কিন্তু সার্টিফিকেটটা লাগবে। ওকে, এরপর দেখো ইনটেক ক্যাপাসিটি, এই কলেজে কতগুলো সিট রয়েছে, ঠিক আছে। এর জন্য তোমরা দেখতে পাচ্ছো বি অনার্স এর জন্য বেঙ্গলির জন্য তোমাদের রয়েছে 73টা সিট রয়েছে, ইংলিশের জন্য 48, পলিটিক্যাল সায়েন্সের জন্য 30, উর্দুর জন্য 48, হিস্ট্রির জন্য 30, অ্যাকাউন্টেন্সির জন্য 120, ইকোনমিক্সের জন্য 18, ম্যাথামেটিক্সের জন্য 22, সাইকোলজি 22 রয়েছে। BA যারা আর্টস নিয়ে পড়তে যাচ্ছ জেনারেল হিসেবে তাদের 350টা, আর বিকম অনার্স জেনারেলের জন্য 250টা, BSc পিওর সায়েন্সের জন্য 50টা, আর BSc বায়ো সায়েন্সের জন্য 40টা তোমাদের সিট রয়েছে ইনটেক ক্যাপাসিটি। ওকে, এবার এখান থেকে দেখতে পাবো কোর্স অফার কিসে কিসে তোমাদের কোর্স অফার করা হয়েছে, যে সাবজেক্ট গুলো অনার্স এর বি অনার্স এর জন্য তোমাদের যে সাবজেক্টে কোর্স করা হচ্ছে এখানে দেওয়া রয়েছে, এখানে তোমরা চেক করে নেবে। বিকম অনার্স এর জন্য তোমাদের কোন সাবজেক্টে করা হচ্ছে ক্রসটা এখানে দেওয়া রয়েছে, তোমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে চেক করে নেবে। ওকে, তোমাদের বিএ জেনারেল যে প্রোগ্রাম আছে, BSc জেনারেল যে প্রোগ্রাম আছে সেখানে কোন কোন সাবজেক্ট তোমরা নিতে পারছো, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি, কেমিস্ট্রি, বোটানি, এরকম কম্বিনেশন কিন্তু তোমাদের নিতে হচ্ছে। প্রত্যেকটা অ্যাডমিশন ফি রয়েছে 4,990 টাকা, 5,240 টাকা। এখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স রয়েছে 4,990 টাকা, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স রয়েছে 4,990 টাকা, কেমিস্ট্রি, বোটানি, সাইকোলজি রয়েছে 5,240 টাকা। ওকে, এবার তোমাদের দেখো এখানে যারা বিএ প্রোগ্রাম নিতে চাচ্ছ তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি রয়েছে, তোমাদের বেঙ্গলি আছে, হিস্ট্রি আছে, ইকোনমিক্স আছে, সেখানে লাগবে 3,280 টাকা, এটা CC1, এটা CC2, আর এটা হচ্ছে IDC, ঠিক আছে, লাস্ট সাবজেক্ট যেটা আছে মেজর, এটা ফার্স্ট সাবজেক্ট, এটা হচ্ছে ইকোনমিক্স আছে, উর্দু, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আছে, হিস্ট্রি বেঙ্গলি এডুকেশন রয়েছে, হিস্ট্রি ইংলিশ এডুকেশন আছে, এরকম তোমাদের কম্বিনেশন রয়েছে, তোমরা যে সাবজেক্ট চুজ করতে পারছো এখান থেকে সেই সাবজেক্ট নিয়ে নেবে, প্রত্যেকটার পাশে ফি দেওয়া রয়েছে। ওকে, আর তোমাদের BSc অনার্স কোন কোন প্রোগ্রামে আছে সেটা এখানে দেখতে পারো, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স আর সাইকোলজি, এই তিনটি ডিপার্টমেন্টে তোমাদের BSc কিন্তু অনার্স রয়েছে। এছাড়া তোমাদের যে সাবজেক্ট রুলস আর রেগুলেশন রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির,
সেই ইউনিভার্সিটির রুলস আর রেগুলেশনটা বা কত করে তোমাদের ক্রেডিট মার্ক রয়েছে সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে রয়েছে। তোমরা যেমন এটা অনার্স এর আছে বিএবিএসসি, সেখানে ক্রেডিট মার্ক কত করে থাকবে ফার্স্ট সেমিস্টারের জন্য, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার প্রত্যেকটা রয়েছে, ক্রেডিট মার্ক কোনটা রয়েছে, যে মাইনর সাবজেক্ট 1 2 চুজ করতে হবে, ঠিক আছে, এগুলো টোটাল ক্রেডিট মার্ক কত রয়েছে এখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এর সম্বন্ধে একটা ভিডিও আমার দেওয়া আছে, তোমার ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারলে সেগুলো চেক করে নেবে। যেরকম বিএসসি অনার্স এর জন্য বিএ, বিএসসি অনার্স, বিকম অনার্স এর জন্য, জেনারেল এর জন্য আলাদা আলাদা কিন্তু রুলস আর রেগুলেশন আছে আমাদের যে সাবজেক্ট গুলো পড়তে হবে। এই যে আইডিসি আছে, আইডিসি সাবজেক্ট রয়েছে, এইসি সাবজেক্ট রয়েছে, এসএসসি সাবজেক্ট, ঠিক আছে, সিবিএসসি সাবজেক্ট, ঠিক আছে, এই সাবজেক্ট গুলো কি রয়েছে এগুলো সম্বন্ধে জানতে হলে তোমাদের ভিডিওটি দেখতে হবে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, প্রত্যেকটি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।